প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমরা টেস্ট পেপার এবিটিএ 2022-এর AC 41, এর আন্ডারে আমরা বলেছিলাম, তোমাদের রিকোয়েস্ট ছিল যে স্যার 14 নম্বরের কোশ্চেনগুলো বলতে হবে আপনাকে। সুতরাং আমরা জানি যে বি পার্টের এ পার্টটা আমি পরপর দিয়ে দিয়েছি তোমাদেরকে। বি পার্টের 2-এর দাগে 14 নম্বর এই কোশ্চেনটা নিয়েই তোমাদের সমস্যা ছিল। এটা আমি পরপর কিন্তু খাতায় রেডি করেছি, কারণ কম্পিউটারে করতে গেলে সময় লাগবে। সুতরাং কোশ্চেনটা তোমরা খুলে ফেলতে পারো, AC 43 পেজে কিন্তু এটা পাবে, অর্থাৎ এটা AC 41-এরই শুরু হয়েছে। 43-এর কোশ্চেনগুলো তোমাকে ম্যাচ করতে হবে। দেখো, আমি কিন্তু পরপর কোশ্চেন লিখেছি। এখানে ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে নগ্নি ভবন কাকে বলে। দেখো, নগ্নি ভবন বলতে বলা হচ্ছে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তরের ওপরের অংশ অপসারিত হয়ে নিচের শিলাস্তর উন্মুক্ত বা উদ্ঘটিত হলে তাকে নগ্নি ভবন বা ডিনুডেশন বলে। আর এবং আমি একটা বক্স দেখিয়েছি যে আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় এদের একত্রে কিন্তু নগ্নি ভবন বলে। সুতরাং তুমি যে কোনো ধরনের লিখতে পারো, তোমাদের যেহেতু আজকে মূলত বোঝানোর ক্লাস তো নয়, তোমাদের শুধু হেল্প করার জন্যই এটা। আর সুতরাং জানো আবহবিকারে কী হয়, কোনো একটা ভূপৃষ্ঠের উঁচু অংশ কী হবে, আবহবিকার প্রক্রিয়া কিন্তু ক্ষয় পায়, ক্ষয় হয়ে চূর্ণ বিচূর্ণ হবে। আবহবিকার আমরা পড়েছিলাম যে পদার্থ কিন্তু স্বস্থানে অবস্থান করবে, অর্থাৎ যে স্থানে চূর্ণ বিচূর্ণ হচ্ছে এখানেই কিন্তু জমা থাকবে। পদার্থ দুটো প্রক্রিয়ায় সরে যেতে পারে, এক ক্ষয়ীভবনের কারণে, অর্থাৎ বহির্জাত যে শক্তিগুলো আছে এর কারণে কিন্তু সরে যেতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে কি, পুঞ্জিত ক্ষয়। জানো তোমরা যে অভিকর্ষজ টানের কারণে কিন্তু পদার্থ সরে যেতে পারে। সুতরাং সরে গেলে, এই যে আবহবিকারজাত পদার্থগুলো সরে গেলে শিলার নিচের যে স্তরটা কিন্তু উন্মুক্ত হয়ে যায়, অর্থাৎ নগ্ন হয়ে যায়। এটাই বলা হচ্ছে কি, ডিনুডেশন বা নগ্নি ভবন। এখানে ছবিও দিয়েছি, তো আমরা এত বিস্তারিতভাবে আমরা যাবো না কোনোগুলোতে। এরপরের কোশ্চেন বলা হয়েছে কি, গিজার কাকে বলে। দেখো, গিজার বলতে বলা হচ্ছে ভূপৃষ্ঠের যেসব উষ্ণ প্রস্রবণের জল ও বাষ্প নিয়মিতভাবে কিছু সময় অন্তর স্তম্ভের আকারে প্রবল বেগে অনেক উঁচুতে উৎক্ষেপিত হয়, মানে উৎক্ষিপ্ত হয়, তাদের গিজার বা গাইজার বলে। অর্থাৎ তোমরা সকলেই জানো যে জ্বালামুখ যেগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় কী হয়, জলপূর্ণ হয়ে যায়, ফলে ওই যে গর্তগুলো আছে ওই গর্তগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রবল বেগে জল অপেক্ষা করে বাইরে বেরোনোর জন্য, কিন্তু সবসময় বেরোতে পারে না। কখনো কখনো কি হচ্ছে, এই অত্যধিক প্রেসারের জন্য বাইরের দিকে জলরাশি বাইরে বেরিয়ে চলে আসে, অর্থাৎ ভৌম জল কখনো কখনো নিচের প্রেসারের কারণে, জলীয় বাষ্পপূর্ণ যে রয়েছে সেই বাষ্পগুলো কি হচ্ছে প্রেসার দেয় নিচে, ফলে জলের উপরে যে জলগুলো থাকে তারা কিন্তু সহজে বাইরে ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসে, সেই জন্য তাকে বলা হচ্ছে কি গিজার। এবার গিজার লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু একটা বিষয় মার্ক করতে হবে, গর্জন কথাটা। কারণ দেখো, সশব্দে, কারণ আমরা যখন জলপ্রপাত ঝর্ণা এগুলো পড়তাম তখন আমরা সশব্দে কথাটা ইউজ করতাম, এখানে গর্জন বা আওয়াজ হবে, না হলে কিন্তু গাইজার হচ্ছে না বা গিজার হচ্ছে না। এই জন্য এখানে বলা হচ্ছে যে গিজার একটি আইরিশ শব্দ যার অর্থ হলো গর্জন, গর্জন করতে করতে এই জল উৎক্ষিপ্ত হয় বলে এর নাম হয়েছে কি গিজার। সুতরাং এখানে একটা ছবি দেখিয়েছি যে জলরাশি কিন্তু পরপর পরপর এটা দিয়ে চলে আসবে। এবার কি, এগুলো ম্যাগমার লাইন, ফলে এইগুলোতে ম্যাগমা আছে, তারা কী করবে, এই অঞ্চলের জলটাকে কিন্তু উত্তপ্ত করবে, উত্তপ্ত করলে সেই উত্তপ্ত হলে এই গরম জল কিন্তু অনেক সময় বাইরের দিকে বেরিয়ে আসে। আর স্বাভাবিকভাবে সিজন ওয়াইজ কিন্তু জলের পরিবর্তন ঘটে, অর্থাৎ শীতল হয় উষ্ণ হয়, এগুলো টাইপগুলো আছে, তোমরা দেখে নিতে পারবে। এর পরের যে প্রশ্নটা আছে এখানে বলা আছে কি, আইসোটিন, অর্থাৎ 2-এর দাগে দেখো লেখা আছে আইসোটিন কি, সম পরিমাণ ব্যয়যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয় তাকে সম পরিবহন ব্যয় রেখা বা আইসোটিন বলে। অধিকাংশ ক্ষেত্রে কাঁচামালের পরিবহন ব্যয় ও উৎপাদিত পণ্যের পরিবহন ব্যয় সমান হয় না, তাই কাঁচামালের আইসোটিন এবং উৎপাদিত পণ্যের আইসোটিন পৃথক হয়। অর্থাৎ এক শর্ট কোশ্চেনে এই কোশ্চেনটা প্রচুরবার তোমরা টাচ করেছো যে সম পরিবহন ব্যয় রেখাকে কী বলা হচ্ছে, আইসোটিন। এর পরের কোশ্চেন হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের, পরের কোশ্চেন অথবাতে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের
দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পের নাম লেখো। ক্যারোলিনা, জর্জিয়া, মিসিসিপি, টেনেসি। দুটো চেয়েছে, দুটো লিখবে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজের কোশ্চেন, অর্থাৎ তিনের দাগে যে রয়েছে, তিনের দাগের কোশ্চেনটা তোমরা দেখে নাও যে বাজার বাগান কৃষির কাকে বলে। দেখো, যে বাজার কেন্দ্রিক কৃষি, বলা হচ্ছে কি যে বাজার কেন্দ্রিক কৃষি ব্যবস্থায় শহর নগরের চাহিদা পূরণে তার উপকণ্ঠে বিভিন্ন ক্ষেত্র মানের কৃষি খামারে বা বাগানে আধুনিক উন্নত পদ্ধতিতে বিভিন্ন শাকসবজি, ফল, ফুল ও ভেষজ উদ্ভিদ বৃহৎ মাত্রায় উৎপাদন করা হয় তাকে বাজার বাগান কৃষি বলে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো যে অ্যাকচুয়ালি কি বলতো, বাজারের উদ্দেশ্যে কিন্তু আমি ফসল ফলাচ্ছি, সুতরাং বাজারের কথা ভাবলে আমাকে বেশি পরিমাণে কিন্তু উৎপাদন করতে হবে, তবেই তো আমি বাজারে সাপ্লাই দিতে পারবো। আর সুতরাং এক্ষেত্রে বুঝতে পারছো সব ধরনের চাষই হচ্ছে, শাকসবজি করছি, ফুল ফল ভেষজ উদ্ভিদ যে কোনো ধরনের কিন্তু আমি উদ্ভিদগুলো চাষ করছি, আমার টার্গেট হলো বাজারের সাপ্লাই দেওয়ার জন্য, সেই কারণে বাজার বাগান কৃষি। এর পরের অথবাতে আছে যে ভারতের দুটি পদ মানে চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য কারা কারা, কোন কোন রাজ্য চীনাবাদাম মোটামুটি চীনাবাদামকে উৎপাদন করে। দেখো, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। আমরা পরপর র্যাঙ্ক দিয়ে দিচ্ছি, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, চেয়েছে দুটো। আমরা তোমাদের সুবিধার্থে চারটা লিখেছি, তোমরা পরীক্ষা হলে বা যেখানে পরীক্ষা হবে সবগুলোতেই কিন্তু তোমরা দুটোই লিখবে। চারের দাগের কোশ্চেন বলা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো। দেখো, মৃত্তিকা সংরক্ষণ বলতে বলা হচ্ছে মৃত্তিকার ক্ষয়রোধ ও উর্বরা শক্তি বজায় রাখার পদ্ধতিকে মৃত্তিকা সংরক্ষণ বলে। প্রকৃতপক্ষে বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা এবং তাদের ভবিষ্যতের জন্য ধরে রাখাই হলো মৃত্তিকা সংরক্ষণের উদ্দেশ্য। অর্থাৎ সরাসরি যদি আমরা বলতে চাই যে মৃত্তিকা সংরক্ষণ বলতে কী করলে, কী কী পদ্ধতি অবলম্বন করলে মৃত্তিকাটা নষ্ট হবে না, মৃত্তিকার যে উর্বরতা শক্তি আছে বা গুণাগুণ আছে সেগুলো কিন্তু বিনষ্ট হবে না, সেই পদ্ধতিটাই হলো কিন্তু মৃত্তিকা সংরক্ষণ। তো এখানে এটা লেখা আছে। এরপরে অথবা, অথবাতে বলা আছে মলিসলের একটা উদাহরণ, মলিসলের উদাহরণ চেয়েছে চার্নোজেম মাটি, চেস্টনাট মাটি, এগুলোই কিন্তু উদাহরণ। তাও আমরা এখানে মলিসল সম্পর্কে লিখেছি কারণ একটু জেনে রাখাও ভালো। ল্যাটিন ভাষায় মলিস কথাটির অর্থ হলো নরম, গাঢ় কৃষ্ণবর্ণের মৌলিক এপিপেডন যুক্ত নরম মৃত্তিকাকে মলিসল বলা হয়। কোথায় দেখতে পাওয়া যাবে? মধ্য অক্ষাংশীয় নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে, এবং এই মাটির পরিমাণ পৃথিবীতে মোট যে মাটি রয়েছে বিভিন্ন শ্রেণীর 7% কিন্তু এই মলিসল ধরনের মৃত্তিকা কিন্তু রয়েছে। সুতরাং তোমাদের উদাহরণ চেয়েছে, উদাহরণটাই তোমাকে লিখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে ঘূর্ণবাতের চক্ষু। দেখো, ঘূর্ণবাতের চক্ষু, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে বিরাজমান শান্ত সর্বনিম্ন বায়ুচাপ সর্বোচ্চ উষ্ণতাযুক্ত মেঘহীন ও বৃষ্টিহীন অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। দেখো, তোমরা জানো ক্রান্তীয় ঘূর্ণবাত, তার যে সেন্টার পয়েন্টটা, একটা ঘূর্ণির যে সেন্টার পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টটাকেই বলা হয় ঘূর্ণপাতের চক্ষু। এই জায়গাটা কিন্তু সবসময় মেঘ মুক্ত শান্ত থাকে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত হবে না, এই কেন্দ্রীয় অঞ্চলটাকে বলা হচ্ছে ঘূর্ণপাতের চক্ষু। এরপরে চেয়েছে অথবা, অথবাতে বলা হচ্ছে কি যে 4 o'clock বা 4 o'clock রেঞ্জ যেটা বলা হয় কোথায় দেখতে পাওয়া যাবে, এই কোশ্চেনটা ছিল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু কিউমুলোনিম্বাস মেঘের কারণে কখনো কখনো বিকালের দিকে হঠাৎ কালবৈশাখী যেরকম ঝড়টা হয় কী হয়, হঠাৎ পরিমাণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে, 4টার দিকে হয়, 3টা থেকে 4টাতেই হয়, সেই কারণে 4 o'clock কোথায় দেখতে পাই, আমরা থাকি নিরক্ষীয় অঞ্চলে, সুতরাং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু দেখা যায়, এটাই তোমার চাওয়া হয়েছে। পরের কোশ্চেন বলা হচ্ছে যে ভারতের জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চল বা হটস্পট কটা রয়েছে, কটা বলতে দুটো চেয়েছে তোমাদের নাম। আমরা জানি ভারতে মোট 4টা আছে এই মুহূর্তে, হিমালয়ের পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, সুন্দারল্যান্ড এবং ইন্দো বার্মা দ্বীপ, যে কোনো দুটো তোমাকে লিখতে হবে। এর পরের কোশ্চেন বলা হয়েছে কি
যে ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরের নাম কি? আমরা সকলেই জানি ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহর হলো মুম্বাই। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? দেখো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে বলা হচ্ছে কি, এর আরেকটা নাম আছে স্থৈতিক জনসংখ্যা, স্থিতিশীল জনসংখ্যা, এগুলো রয়েছে। কিছু কিছু উন্নত দেশে জনসংখ্যা প্রায় স্থির হয়ে আছে, জন্ম ও মৃত্যুর হার প্রায় সমান বলে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি বিশেষ ঘটছে না। জনসংখ্যার এরূপ বৃদ্ধিকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। অর্থাৎ আমরা জানি কি, এটা সরলীকরণ হয়তো হয়ে গেল কিছুটা, বলা হচ্ছে কি জন্মহার, আমরা জানি কি জন্মহার বলা হচ্ছে সমান মৃত্যুহার, এটা যদি প্রায় সমান হয় তাহলে কিন্তু কোনো দেশের জন যে সংখ্যাটা আছে সেটা কিন্তু সেম থাকবে, কারণ প্রায় যে হারে জন্মহার হচ্ছে সেই হারে কিন্তু মৃত্যু। এবার কি এর সাথে তোমরা যোগ করতে পারো, কিছু পরিমাণ কিন্তু পরিব্রাজন ঘটে, ইমিগ্রেশন ঘটে, সেটা কিন্তু তোমাকে যোগ করতে হতে পারে। এবার HS-এর ক্ষেত্রে এইগুলো হয়তো লাগবে না, আর কিন্তু সঠিকটা জেনে রাখাও ভালো। মৃত্যুহারের ক্ষেত্রেও তোমাকে কতজন এলো তোমার আর এই তোমার এলাকা থেকে কতজন বাইরে চলে গেল প্লাস মৃত্যুহার, এদিকেও সেম জন্মহার সাথে কিছু কতজন তোমার এলাকায় এলো আর কতজন তোমার এলাকা থেকে চলে গেল, এইটা যদি প্রায় সমান হয়, প্রায় সমান, তাহলে সেই অবস্থাটাকে বলা হবে কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি। সুতরাং শূন্য জনসংখ্যা বৃদ্ধি ক্লিয়ার। কী কারণে হতে পারে? উন্নত দেশগুলোতে কী হয়, জন্ম নিয়ন্ত্রণ একটা আইন রয়েছে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি এবং স্বাস্থ্যের উন্নতির জন্য কী হয়, উন্নত দেশগুলিতে এইরকম অবস্থাটা লক্ষ্য করতে পারি। উন্নত দেশের তিনটা নাম দেওয়া হয়েছে, জার্মানি, সুইডেন, নরওয়ে, এদের কিন্তু এই ধরনের শূন্য জনসংখ্যার বৃদ্ধির হার বর্তমানে লেখা যায়, মানে গণ্য হচ্ছে রানডারে। এর পরের প্রশ্নে চলে যাচ্ছে, কারণ পরের প্রশ্ন বলা হচ্ছে জীব বৈচিত্র্য, মানে 8-এর দাগের প্রশ্ন, জীব বৈচিত্র্য বিনাশের 2টি কারণ। বলা হচ্ছে কি যে কী কী কারণে বিনাশ ঘটতে পারে? জনসংখ্যার যদি অকল্পনীয় বৃদ্ধি ঘটে, জনসংখ্যা তোমরা জানো যে, জনসংখ্যার আগে আমি পড়ে দিই তারপর আমি বরং বোঝাচ্ছি, কারণ যারা টুকছো বা কিছু করছো বুঝতে সুবিধা হবে। জনসংখ্যার অত্যধিক হারে বৃদ্ধির কারণে বনভূমির ধ্বংস, বসতির বিস্তার, নগরায়ণ প্রভৃতির জন্য জীব বৈচিত্র্য অবলুপ্ত হচ্ছে। তোমরা জানো এক সময় গোটা পৃথিবীতে শস্য শ্যামলা ছিল, সবুজ ছিল, মানুষের ধীরে ধীরে কিন্তু জনসংখ্যা যেমন বেড়েছে, তাদের লাইফস্টাইল বেড়েছে, এই সমস্ত কারণে কিন্তু বনভূমিকে যথেচ্ছরে ধ্বংস করে দেওয়া হয়েছে, বসতি কিন্তু গড়ে তোলা হচ্ছে সব কংক্রিট বিল্ডিং, নগরায়ণও বৃদ্ধি পাচ্ছে। ফলে কী হবে, আমরা সবসময় কিন্তু শহর যখন বাড়ে তখন তার যে চারপাশে সারাউন্ডিং গাছপালা থাকে সবই কেটে ফাঁকা করে দিই। সুতরাং যেভাবে সভ্যতার বিকাশ ঘটছে সেই কারণে কিন্তু ধীরে ধীরে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, কারণ গাছ না থাকলে বা অঞ্চল না থাকলে তার ধীরে ধীরে কিন্তু প্রভাবটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। অতি শিকার ও চোরা শিকার, এক্ষেত্রে বলা হচ্ছে কি যে তোমরা যেরকম জানো যে হাতির দাঁত কাটার জন্য অনেক ক্ষেত্রে হাতিকে মেরে দেওয়া, সেই কথাটাই এখানে আমরা সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য বেআইনিভাবে জীবের শিকার এবং প্রাণী ও উদ্ভিদের দেহাংশ আহরণের জন্য জীব বৈচিত্র্য আজও সংকটে। দেখো, হাতির কথা যেমন বললাম, উদ্ভিদের ক্ষেত্রে চন্দন কাঠের নিয়ে জানো যে চন্দন কাঠ প্রচুর দামে বিক্রি হয়, সুতরাং কিছু মানুষ আছে তারা বেআইনিভাবে গাছগুলো কেটে দেয়, অপরিণত গাছগুলো শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। অর্থনৈতিক পরিকল্পনার কিছু ভুল হলে জীব বৈচিত্র্য নষ্ট হতে পারে, কারণ আমরা পরিবেশ বান্ধব বলি কিন্তু বাস্তবে পরের দিকে কোনো সিটিই কিন্তু পরিবেশ বান্ধব থাকে না। অত্যধিক হারে পশুচারণ হলে তাদের পায়ে যে খুর থাকে সেই কারণেও কিন্তু যে অঞ্চল রয়েছে সেটা কিন্তু নষ্ট হতে পারে। এবার দেখো, বলা হচ্ছে কি যে অন্তর্ধিত সীমানা, অন্তর্ধিত সীমানা কি, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সৃষ্টির শেষ পর্যায়ে দ্রুত গতির শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে স্পর্শ করে ও একটি মাত্র মিলিত সীমান্তের সৃষ্টি হয়, একে অন্তর্ধিত সীমানা বলে। কি বললাম, যে ঠিক নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত যে সৃষ্টি হয় তার শেষ পর্যায়ে কখনো কখনো দেখা যায় যে শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্ত দুটো কিন্তু পরস্পর মিলে যাচ্ছে, মিলে গিয়ে একটি মাত্র সীমান্তের সৃষ্টি করছে, কারণ স্বাভাবিকভাবে যেখানে কিন্তু উষ্ণ সীমান্ত সেদিকে শীতল বায়ু কিন্তু দৌড়ে যাবে, ফলে একটা সময় মিক্সিং হবে, সেই মিক্সিং এলাকাটাকেই বলা হচ্ছে অন্তর্ধিত সীমানা। এরপরে আসছি কি অথবাতে লা নিনা, কি
লা নিনা বলতে বলা হচ্ছে কি, যে এটা একটা সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত। স্পেনীয় শব্দ লা নিনার অর্থ হলো ক্ষুদ্র বালিকা বা দ্য লিটিল গার্ল। এল নিনোর বিপরীত অবস্থা হলো লা নিনা, কারণ এল নিনোর কারণে কোনো অঞ্চলে খরার সৃষ্টি হয়, লা নিনার কারণে কিন্তু বন্যা হয়। এল নিনো অন্তর্হিত হলে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে উচ্চচাপ এবং পশ্চিম দিকে নিম্নচাপ সৃষ্টি হয়, যা শীতল সমুদ্র স্রোত সৃষ্টি করে। এই প্রবল বন্যা সৃষ্টিকারী শীতল সমুদ্র স্রোতকে লা নিনা বলে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, কারণ এখানে খুব সময় দিয়ে বোঝাতে গেলে কিন্তু অনেক সময় যেমন চলে যাবে তোমাদের অনেকেরই কিন্তু অসুবিধা হবে। এবার দেখো, বলা হচ্ছে কি আর্দ্র কৃষি, চেয়েছে 10 নম্বর কোশ্চেন যে আর্দ্র কৃষি কি। আর্দ্র কৃষি বলতে বলা হচ্ছে কি, মূলত বৃষ্টিপাতকে কেন্দ্র করে যে ফসলগুলো নির্বাচন করা হয় সেগুলো। দেখো, সাধারণত নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের ওপর নির্ভর করে, অর্থাৎ কোনো ধরনের জলসেচ ছাড়া যে কৃষি করা হয় তাকে আর্দ্র কৃষি বলা হয়। সুতরাং আমরা শুধুমাত্র বৃষ্টিপাতের উপর নির্ভর করে কোনো রকম জলসেচ নিব না বেশি পরিমাণে, সেই রকম কৃষি ব্যবস্থাটাকে বলা হচ্ছে কি আর্দ্র কৃষি। কোথায় দেখতে পাবো? দক্ষিণ পূর্ব এশিয়াতে কিন্তু এ ধরনের কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়। বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু ফসল নির্বাচন করা হয়, উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে ধান, গম, চা, পাট ইত্যাদি। এর পরের যে প্রশ্ন রয়েছে সেখানে বলা হয়েছে কি, কফি উৎপাদনে প্রথম স্থান করে ভারতের কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। দেখো, 222.3 হাজার টন, এটা রেকর্ডটা হলো 2017-18 থেকে নেওয়া হয়েছিল, এরপরে কোনো আমরা ডাটা পাইনি। সুতরাং কর্ণাটক প্রথম স্থান অধিকার করে, বা ডাটাটা তোমাদের চাইও নি। জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন, কি করে বুঝবে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে? এর কারণ হিসাবে বলা হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠের যে গড় জলতল তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তোমরা জানো যে এই কারণে সুন্দরবন অঞ্চলে একাধিক দ্বীপগুলো কিন্তু জলের নিচে তলিয়ে যাচ্ছে, সেটা বিশ্ব জুড়েই কিন্তু হচ্ছে, কারণ হিমবাহের গলন হচ্ছে, গলন হলে সমুদ্রের জলতল যে আছে সেটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেলে কিন্তু ধীরে ধীরে দ্বীপগুলো যেগুলো নিচু দ্বীপ সেগুলো ধীরে ধীরে জলের নিচে চলে যাবে। বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন, সুতরাং এটা আমরা দেখেছি যে গড় যে পৃথিবীর উষ্ণতা আছে তা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, বিশ্বের উষ্ণায়ন ঘটছে এটা। সুতরাং পরিবর্তন না হলে কি করে সম্ভব? সুতরাং বিশ্ব উষ্ণায়ন ঘটছে মানে নিশ্চয়ই জলবায়ুর পরিবর্তন ঘটেছে, তাই। আন্টার্কটিকাতে বরফের গলন হচ্ছে, এটা কিছুটা এর সাথে রিলেটেড করতে পারো। আন্টার্কটিকাতে আমরা যে পর্যবেক্ষণ সমীক্ষা করা যায় সেখানে দেখেছি যে পরপর কিন্তু গলন হচ্ছে, বা স্যাটেলাইটের মাধ্যমে যে সমস্ত ছবিগুলো পেয়েছি সেগুলো থেকে আমরা কিন্তু নিদর্শনগুলো পেয়েছি যে ছোট হচ্ছে। ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ এবং ঝড়ের সংখ্যা কিন্তু ইদানিংকালে প্রচুর বেড়েছে। সুতরাং এইগুলোর মধ্যে এনি টু লিখতে হবে তোমাকে। অনুসারী শিল্প কাকে বলে? দেখো, কোনো শিল্পের উৎপাদিত দ্রব্যকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে যে শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। যেমনটা দেখো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। খনিজ তৈল শোধনাগার শিল্প থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্যকে কাজে লাগিয়ে যে সকল শিল্প গড়ে ওঠে সেগুলি হলো অনুসারী শিল্প। কারণ আমরা পেট্রোকেমিক্যাল যে ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে ন্যাপথা, বুটেন, প্রোপেন, ইথানল এগুলো আমরা পাই। এগুলো থেকে আমরা কি করলাম, এইগুলো নিয়ে আমি শিল্প তৈরি করলাম। সুতরাং এখানে দেখছি কি বড় শিল্প কোনটা, পেট্রো রসায়ন শিল্পটা হলো বড় শিল্প। এই বড় শিল্পের উপজাত দ্রব্য হলো এইগুলো, এগুলোর উপর নির্ভর করে যখন শিল্পগুলো গড়ে ওঠে। সুতরাং ন্যাপথা ইন্ডাস্ট্রি মানে ন্যাপথা থেকে আমি যে সমস্ত প্রোডাক্ট তৈরি করবো, সুতরাং ওই যে ইন্ডাস্ট্রিটা ওই পেট্রোকেমিক্যাল শিল্পের অনুসারী শিল্প, ছোট। সুতরাং এই হিসাবে কিন্তু মনে রাখতে হবে তোমাকে অনুসারী শিল্প। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তোমরা জানো যে কোয়েম্বাটোর, ভারতের ম্যাপের ঠিক এই জায়গাটা কোয়েম্বাটোরকে তুমি দেখতে পাবে। এরপরে বলা হচ্ছে কি, হিউমিফিকেশন। তোমরা বরাবর জানো যে এ এবং বি স্তরের ঠিক উপরে একটা ওস নামের স্তর আছে, যেটা কিন্তু জৈবিক স্তর। এই স্তরটাকে বলা হয় কিন্তু হিউমাস স্তর। এখানে কি বলা আছে, হিউমিফিকেশন প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় মাটির উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত মৃত জীব দেহাবশেষ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত ও পরিবর্তিত হয়ে এক জটিল অকেলাসিত আকারহীন কালো বা বাদামি রঙের পদার্থ বা হিউমাসে পরিণত হয়ে মাটিকে যুক্ত করে তাকে হিউমিফিকেশন বলে। এর ফলে বলা হচ্ছে কি, আমরা তো জানি যে এটা যদি একটা স্তর হয়,
ঠিক আছে, আমি সরাসরি ধরলাম এটা বি স্তর, এটা এ স্তর। সুতরাং এ স্তর, এ স্তরের উপর বলা হচ্ছে কি, কখনো কখনো এইখানে জীব জড় এই যে উদ্ভিদ এরা কি হচ্ছে মরে যাচ্ছে, সুতরাং মরে জমা হবে এখানে, ফলে একটা জৈবিক স্তর তৈরি হবে, এটা হলো ও স্তর। এই ও স্তরটা হলো হিউমাস তৈরির মানে হিউমাস যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ হিউমাস স্তর এটা। আর প্রক্রিয়াটা হলো কি, হিউমিফিকেশন, যে প্রক্রিয়ায় এই জৈবিক স্তরটা সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে কি হিউমিফিকেশন। এরপরে আমরা আসছি কি মৃত্তিকার রাসায়নিক যে বিক্রিয়া রয়েছে তার ভিত্তিতে মৃত্তিকাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো আম্লিক মৃত্তিকা, ক্ষারীয় বা মানে ক্ষারকীয় মৃত্তিকা, আর হলো প্রশমিত। তোমরা জানো সকলে 0 থেকে 7, 7 থেকে 14, এটা জানো ভালো করে, এটা আমরা এখানে আর ডিসকাস করছি না। বলা হচ্ছে কি মানুষ জমি অনুপাত, মানুষ জমি অনুপাতটাকে কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে সেই অঞ্চলের কার্যকর জমির পরিমাণ দিয়ে, মোট জনসংখ্যাকে কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলবো কি মানুষ জমি অনুপাত। দেখো মানুষ জমি অনুপাত ভারতের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি মোট জনসংখ্যা বাই কার্যকর জমির পরিমাণ। দেখছি কি ভারতের জনসংখ্যা 121 কোটি 1,93,422 জন, আর কার্যকরী জমির পরিমাণ, কার্যকরী জমির পরিমাণ লিখেছি ভাগ করে পাচ্ছি 428 জন পার বর্গ কিলোমিটার। এটা হলো কি মানুষ জমির অনুপাত, আর না হলে আমরা আলাদা ডাটা জানি। সুতরাং এখানে কার্যকর জমির পরিমাণটাকেই কাউন্ট করা হয়েছে, সুতরাং বা যেগুলো কার্যকর অ্যাক্টিভ নয় সেগুলোকে আমরা কিন্তু কাউন্ট এখানে করিনি। পৌরপুঞ্জ বা কনারভেশন, এখান থেকে শর্ট কোশ্চেন থেকে পরিচিতি এর সাথে, প্রধান নগরের চারপাশে যে অসংখ্য ছোট ছোট শহর বা নগর অবস্থান করে সেগুলি ক্রমশ সম্প্রসারিত হয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেলে যে বিশাল নগরের সৃষ্টি হয় তাকে পৌরপুঞ্জ বা শহরমালা বলে। সুতরাং একাধিক শহর পাশাপাশি অবস্থান করলে অনেক সময় কী হবে, টোটাল অঞ্চলটা বৃহৎ, কারণ কলকাতা, যেমন কলকাতা কী ছিল প্রথমে 3টা গ্রাম থেকে আজকে 200-র উপরে কিন্তু চলে এসেছে, কি বলবো ছোট ছোট ধরো ছোট ছোট টাউনের মতো, এগুলো সব যোগ হয়ে বৃহত্তর কলকাতা হয়েছে। সুতরাং এখানে সেই কথাটাই বলা আছে পৌরপুঞ্জ, পৌরর পুঞ্জ ঘটেছে, এক মানে একত্রীকরণ ঘটেছে। যেমন বলা হচ্ছে হাওড়া বা কলকাতা পার্শ্ববর্তী নগরকে গ্রাস করেছে, কারণ স্বাভাবিকভাবে হাওড়া যতটুকু ছিল আজকে হাওড়া সেই জায়গায় নাই, কলকাতা যেখানে ছিল 3টা গ্রাম সেখান থেকে আর কলকাতা কোথায় 200+ চলে এসেছে। সুতরাং স্বাভাবিকভাবে পরপর পরপর পার্শ্ববর্তী অঞ্চলকে গ্রাস করে নেয়। এখানে কোশ্চেন, একটা শর্ট কোশ্চেন আছে, পৌরপুঞ্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন, প্যাট্রিক গ্যাডেস। এইটা ছিল তোমার AC-41-এর অ্যান্সার শিট, আশা করি তোমাদের মানে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটিকে এমনি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরপর পরপর আমি ভিডিওগুলো নিয়ে আসছি।